সবাই উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে গোটা এলাকায় রব মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে এবারে 21 জুলাই সমাবেশে মমতার বিরাট বড় চমক এবারে নতুন সাজে নতুন রূপে স্টেজে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা হই হই রব চারিদিকে এবার টিভির পর্দায় কেউ বা এবার জায়েন্ট স্ক্রিনে চোখ রাখছেন সরাসরি কেউ দেখছেন লাইভ মুখ্যমন্ত্রী মমতাকে দেখে নেব কি বলছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে ঝাঁপে পড়ছেন কিভাবে কিভাবে আহ্বান জানিয়েছেন মানুষকে আর সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের পর কি কি প্রকল্পের কথা উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি স্টেজে দাঁড়িয়ে স্টেজ কাঁপাচ্ছেন এবার বাংলার জন্য ত্রি স্লোগান শুনেই গোটা বাংলার বুক থেকে এবার নতুন করে জোর আসছে শহীদ স্মরণে বাংলার জন্য ঝাঁপে পড়ছে শহে শহে মানুষ 21-এর মঞ্চে বিরাট বড় চমক বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল বদলের নতুন যোগদান নিয়ে এবার তুমুল জল্পনা বাংলা জুড়ে এবার একের পর এক যেমন দল বদলের খেলা শুরু 21 জুলাই তার মাঝে এবার কি রেকর্ড করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের এবার কি বার্তা দিচ্ছেন সামনেই পঞ্চায়েত ভোট এদিকে আবার 2024-এর দিকে লক্ষ্য করেও বার্তা দিতে পারেন বলে খবর সামনে আসছে জনসমাগম মানুষের ভিড়ে এবার গোটা এলাকা থই থই করছে প্রতি বছরই কোনো না কোনো হ্যাভিওয়েট 21-এর মঞ্চে তৃণমূলে যোগদান করান তবে বিগত কয়েক বছর ধরে এটা রীতি হয়ে গিয়েছে এবার প্রশ্ন সেটাই এবার সংখ্যাটা কি বাড়বে নাকি কোন কোন নেতা কর্মীরা এবার যোগ দিতে পারেন তা নিয়ে চলছে যেমন তুমুল জল্পনা তেমন এবার পঞ্চায়েত ভোটে মমতা কি বাজিমাত করছেন সরাসরি চোখ রাখবো 21 জুলাইয়ের দরজায় এবার মমতা স্টেজের উপরেই আর তাতেই লাইভ আপডেট কি বলছেন এবার মমতা ব্যানার্জি একের পর একের লেটেস্ট খবরে চোখ রাখবো বেঙ্গল জব স্টাডি টু চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইভ আপডেট দেখার জন্য ডেসক্রিপশনে bengaljobstudy.com ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আর সেখান থেকে লাইভ নিউজ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর সেই সাথে আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান জোর কদমে উত্তেজনা এবার 21 জুলাই সকাল থেকে জমজমাট গোটা কলকাতা ধর্মতলা এলাকায় কড়া নজরে ঘিরেছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবার সভাস্থলে দাঁড়িয়ে লাইভ আপডেট দেখব বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে দূর দূরান্ত থেকে এবার মানুষ ছুটছে 21 জুলাইয়ের দিকে লক্ষ্য করে নিজের হাতেই করছেন মূর্তি মমতা অভিষেকের হাতে এবার উপহার তুলে দিলেন মাথা ভাঙার দীপু তবে তার মাঝে এবার সময় পেয়েছিলেন 8টা থেকে শুভেন্দু অধিকারী 21 জুলাইয়ের দিনে সভা করার তবে সেই সভা নিজে থেকেই বাতিল করলেন এমনই বড় খবর অনুমতি পেয়েও এবার পিছু হটলো বিজেপি সেই সাথে এবার 21 জুলাইয়ে ভিড় হবে যানজট হবে মঞ্চে পরিদর্শনে এসেই শহরবাসীর কাছে আগাম ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব সরাসরি লাইভ স্টেজের মুহূর্ত যেখানে চেনা ছকে এবার মঞ্চ ধর্মতলা চত্বরে ভিড়ের চাপ তার উপর এবার ধর্মতলামুখী বাসের চাপ বন্ধ করে দেওয়া হলো এবার এজিএস বোস রোডের একাংশ এনআরএস মেডিকেল কলেজের গেটের সামনেই শিয়ালদহ থেকে মৌলামিমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হলো এই রাস্তায় এবার বাস পার্কিং করা হচ্ছে বৃহস্পতিবারের সভায় আজ এবার মঙ্গলবার থেকে টের পাওয়া যাচ্ছিল বিভিন্ন জেলা থেকে বেসরকারি বাস চড়ে কলকাতা এসেছে তৃণমূল কর্মী সমর্থকরা তবে দেখার ছবি 21 জুলাই এবার গানের তালে মেতেছে জনসমুদ্র গানের তালে মেতেছে একের পর একে দলের হিন্দি গান তৃণমূল জানছে প্যারা গম গম করছে এবার ধর্মতলা চত্বর ধর্মতলের ধামসা মাদলের তালে এবার টুসু ভাদুনা তবে এত কিছুর মাঝেও মানুষের চোখ একজনকে খুঁজছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্টেজে উঠলেই তাতেই সরগরম কি বলবেন এবার কি বার্তা এবার একের পর একে দলীয় সমর্থকদের নিয়ে থাকতে পারে বিশাল বড় আশ্বাস আর সেই সাথে মানুষের জন্য আবার নতুন চমক নতুন অনুদান নতুন টাকার ঘোষণা নতুন প্রকল্পের সুখবর আসতে পারে একদিকে যেমন শিল্প নিয়ে বাজিমাত তেমনি চাকরি শিক্ষায় উন্নতিতেও এবার মমতার বিরাট বড় ঘোষণা থাকতে পারে যেখানে 21 জুলাই 13 জন শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই সরাসরি লাইভে 21 জুলাই এবার রঙের ভিড়ে স্লোগান স্লোগান তুলে এবার ভিড় করে মিছিল চলছে ধর্মতলায় 21 জুলাইয়ের মঞ্চের দিকেই মুখ্যমন্ত্রী এবং দলের নামে জয়ধ্বনি তোলা হচ্ছে মানুষের ঢল এবার উৎসবের মেজাজ দলনেত্রীর ছবি গলায় টাঙ্গিয়ে সমাবেশের দিকে এগিয়ে চলেছে একের পর এক কর্মী সমর্থক একটু বেলা বাড়তেই ভিড় বাড়ছে ধর্মতলায় সবার চোখ খুঁজছে মমতাকে এবার স্টেজে উঠলে একের পর এক বিরাট বড় বার্তা মমতার মুখে তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে আগেভাগেই ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 21 জুলাই বিশাল জনসমাবেশ উপলক্ষে তুমুল ভিড় কলকাতায় বড় বড় রাস্তায় পাল্লা দিয়ে চলছে যানজট ভোগান্তি এবার নাকাল হচ্ছে নিত্য যাত্রীরা এই দুর্ভোগের কথা ভেবে এবার আগামে ক্ষমা চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই কি সব মাফ হয়ে যায় এবার প্রশ্ন গলদ গরম হয়ে জ্যামে আটকে যাওয়া অফিস যাত্রীদের একাংশ চাইলে তিনি ছুটি দিতে পারতেন 21 জুলাই এমনই বড় বার্তা দিচ্ছে তারা তবে আপনার তাতে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সরাসরি লাইভ আপডেট দিলে চোখ রাখবো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে একের পর এক
এক দুর্ঘটনা সাক্ষী থাকছে। এবার 21 জুলাই তৃণমূলের গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যুর আশঙ্কাও থাকছে। ভিআইপির রাস্তায় দুর্ঘটনার কবলে এবারে তৃণমূল কর্মী সমর্থকদের বোঝাই করা গাড়ি, চার চাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে, গুরুতর জখম এবার পথচারী এবং বাইক আরোহী, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্টোডাঙ্গা যাওয়ার পথে দুর্ঘটনা, এবার কৈখালী থেকে ধর্মতলা যাচ্ছিলেন সমর্থকরা। তবে তার সাথে যেমনই কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই আবার তার সাথে নিরাপত্তাও আঁটোসাঁটো। এবার জীবাণুমুক্ত করা হলো মমতার মঞ্চ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে দেওয়ার জায়গায় জীবাণুমুক্ত করা হলো। এবার সভাস্থলের নিরাপত্তার কথা নজর রাখা হচ্ছে, দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সভাস্থলে ঘুরে দেখেছেন এবার সিপি বিনীত কুমার গোয়েল, সকাল থেকে নিজে উপস্থিত থেকে তদারকি করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। মোট 30,000 লোক সেন্ট্রাল পার্ক থেকে ধর্মতলা যাচ্ছেন এবং 100টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এবার বিরাট বড় খবর, 21 জুলাই নিয়ে টুইটে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে খবর আসছে 21 জুলাই নিয়ে টুইট বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি লিখেছেন, বাংলার ইতিহাসে 21 জুলাই হলো একটি পবিত্র দিন। 1993 সালে পুলিশের অত্যাচার, যে 13 জন শহীদ হয়েছিল তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই শহীদ দিবসে আমাদের আওয়াজ আরো জোরালো হোক, আমরা যেন কোনো শক্তির কাছে মাথা নত না করি, মানুষের জন্য আমরা মানুষকে সবটাই উৎসর্গ করব। এমনই বিরাট বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর আসছে একের পর এক মন খারাপের, 21 জুলাই প্রথমবার আসছেন না গৌতম দেব, যেখানে প্রথমবার 21 জুলাই সভা যেতে পারলেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আক্ষেপ নিয়ে এবার বাড়িতে বসে টিভির পর্দায় নজর রাখবেন বলে ঠিক করেছেন। কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন মেয়র গৌতম দেব। অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথ সমুদ্রগড় স্টেশন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবার রেলপথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বলে বিরাট বড় খবর সামনে আসছে। শুধু তাই নয়, 21 জুলাই লাইভ আপডেটে দেখা যাচ্ছে এবার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে বম্ব স্কোয়াড, একই সঙ্গে পুলিশ কুকুর এবং ড্রোন নিয়েও নজরদারি চালানো হচ্ছে ধর্মতলার সমাবেশ চত্বর। প্রসঙ্গত, ধর্মতলা 21 জুলাইয়ের সভামঞ্চে একেবারে বেঞ্জির সুরক্ষা, কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। শুধু ধর্মতলা চত্বরের আশেপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় 3,500 পুলিশ কর্মী, বহুতলের ছাদ থেকে আবার চলবে নজরদারি। তবে একের পর এক ছবি রেখেই তাক লাগিয়ে দিচ্ছে এবার তৃণমূল কর্মী সমর্থকরা 21 জুলাই লাইভ, যেখানে শান্তিনিকেতন থেকেই সাইকেলে ধর্মতলায়, ঢোল করতাল বাজিয়ে শান্তিনিকেতন থেকে সাইকেল চালিয়ে ধর্মতলার দিকে রওনা দিয়েছেন এবার শ্রীলাল সাহানি। এবার তমলুক সাংগঠনিক জেলার এসসি এবং ওবিসি সেলের প্রতিনিধিরাও তৃণমূল থেকে ধর্মতলার অভিমুখে রওনা দিয়েছেন বলে বিরাট বড় খবর। তবে ঝাঁপে পড়ছেন স্বেচ্ছাসেবকরাও, ধর্মতলার চত্বরে এবার 21 জুলাই সমাবেশে পুলিশের সঙ্গে হাত মেলাচ্ছে স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রায় 1,000 যুব তৃণমূল কর্মী, কালো টি শার্ট, কলার ও পকেটে তিরঙ্গা। সবাই আসছেন কর্মী সমর্থকদের প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভিড় সামলাবেন তারাও। অন্যদিকে আবার হাঁটা চলার সমস্যা থাকা সত্ত্বেও 21 জুলাইয়ের আবেগে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একটি ট্রেনে চড়ে এক ব্যক্তি এলেন এবার শিয়ালদায়, একাই তিনি পাড়ি দিয়েছেন ধর্মতলায়। বিরাট বড় আশ্বাস, এবার মমতাকে দেখতে আবেগভূত হয়ে মানুষ ছুটছেন। একের পর এক জায়গা জুড়ে গান বাজছে, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, গোটা বাংলার আবেগ মানবদ্রোহী মুখ্যমন্ত্রীর কণ্ঠে এবার আওয়াজ শোনার জন্য। সরাসরি লাইভ আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো, তবে তার আগে দেখে নেবো কর্মী সমর্থকদের কিভাবে আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন, এবং 21 জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মামাটি মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা 21 জুলাইকে ঘিরে করি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না, প্রচণ্ড ঝড় জল বৃষ্টিও হয়, তার মধ্যেও আমাদের কর্মীরা, তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের 21 জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান, সব মানুষকে আবেদন করব, যারা পারবেন তারা আসুন, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে উইটনেস হোক, যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন, যারা বাইরেও আছে। আমি সবাইকে বলবো সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে, প্রশাসনের সাথে সহযোগিতা করে, গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি, সব জেলার উপর দিয়ে যারা আসবে
তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন। আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব, আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন। একুশ মানেই আন্দোলন, একুশ মানেই ভাষা, একুশ মানেই পথের স্বপ্ন, একুশ মানেই দিশা, একুশ মানে নতুন বোধ, একুশই মামাদের মনের জোর, একুশ ফিরে আসুক বারবার, তাই আসুন আরেকবার ফিরে দেখায়। এবার সরাসরি চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে কি বলছেন। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, এবং বাকি থাকা খবর দেখতে অবশ্যই ভিডিওর শেষ স্ক্রিনে প্রেস করুন, সেখানে লাইভ আপডেট দেখতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। ভিডিওটি শেয়ার করুন, ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠলেন, এবার সরাসরি ভাষণ শুরু করবেন।